নমস্কার বন্ধুরা, চৈতালিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আমি চৈতালি। আজ গণেশ চতুর্থী, তাই এই উৎসব উপলক্ষে আমি আজকে মতিচুরের লাড্ডুর একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটা করতে লাগবে বেসন, লাগবে কেশরি কালার, লাগবে চিনি, লাগবে ড্রাই ফ্রুটস, চারমগজ, কাজু বাদাম, পেস্তা, লাগবে কেশর আর লাগবে এলাচ। প্রথমে আমি বেসনটা গুলে নেব। এখানে 200 গ্রাম বেসন আছে। এবার আমি দিয়ে দেব কেশর কালার, হাফ টিস্পুনের মতো কালার আমি দিয়ে দিয়েছি। এবার আমি জল দিয়ে এটাকে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নেব। দুশো গ্রাম বেসন আমি এখানে ব্যবহার করেছি আর জল নিয়েছি 2 কাপ। এইভাবে ব্যাটারটা খুব সুন্দর করে গুলে নিতে হবে। দেখতেই পাচ্ছেন ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার আমি তেল নিয়ে নিয়েছি। এখানে 500 গ্রাম সাদা তেল রয়েছে। এই তেলের মধ্যে উপরে ছানটা হাতার মধ্যে ব্যাটারটা দিয়ে আমি এইভাবে ছানটা হাতাটা একটা বড় কৌটোর উপরে ঠুকে ঠুকে বোঁদেগুলো প্রথমে আমি বানিয়ে নিচ্ছি। মতিচুরের লাড্ডুর জন্য মতি এইভাবেই আমি বানিয়ে নিয়েছি। কিছু কিছু মতি এখানে আটকে গেছে, তো অসুবিধে নেই, এগুলো ভালো করে ভেজে নিলে আবার ছেড়ে যাচ্ছে। এইভাবে খুব ভালো করে এগুলোকে বানিয়ে নিয়েছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন মুচমুচে করে এগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। এই একই প্রসেসে আমি বেশ অনেকবার মতিগুলো বানিয়ে নিয়েছি। ঠিক এইভাবে ছানটা হাতার মধ্যে ব্যাটারটা দিয়ে ছানটা হাতাটা এই কৌটোর মধ্যে ঠুকে ঠুকে আমি মতিগুলোকে বানিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সব মতিগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। খুব সুন্দর করে মুচমুচে ভেজে নিয়েছি। এবার এই কড়াইটার মধ্যে তেলটাকে আমি সরিয়ে রেখে দিয়েছি। দিয়ে দিলাম 1 কাপ জল, মেজারমেন্ট ধরলে 200 ml। জলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম চিনি 1 কাপ, মানে 200 গ্রাম। জল আর চিনি সম পরিমাণে রয়েছে। এবার দিয়ে দিলাম অল্প সামান্য একটু কেশরি কালার। এবার এটাকে খুব ভালো করে জাল করে নিতে হবে, যতক্ষণ না এর মধ্যে বাবলস উঠে যাচ্ছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন বাবলস ওঠা শুরু হয়ে গেছে। আরও একটু ভালো মতো বাবলস উঠতে দিতে হবে।
এটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি আগে থেকে ভেজে রাখা বোঁদে অর্থাৎ মতিগুলো দিয়ে দিচ্ছি। এবার এইভাবে খুব ভালো করে পাক দিয়ে নিতে হবে। যতক্ষণ না এগুলো সফট হয়ে যাচ্ছে আর একটা আঠালো ভাব আসছে, ততক্ষণ এগুলোকে এইভাবে নাড়াচাড়া করে যেতে হবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটা একদম রেডি হয়ে গেছে। একটু ঢাকা দিয়ে দিলাম, 30 মিনিট পর ফিরে এলাম, দিয়ে দিলাম এলাচ। এটা অনেকটা ঠান্ডাও হয়ে এসেছে। এবার এলাচটা দিয়ে এটাকে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম। এবার দিয়ে দেব 4 মগজ। মতিচুরের লাড্ডুতে অনেক ধরনের ড্রাই ফ্রুটস দেওয়া যায়, কিন্তু 4 মগজ দিতেই হয়। এতে খেতেও ভালো লাগে আর দেখতেও সুন্দর হয়। 4 মগজটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিলাম ঘি 2 টিস্পুন। অনেকে ভাজার সময় ঘি দেয়, কিন্তু আমি এইভাবে এটা মাখার সময় ঘি দিই, যাতে ঘিয়ের গন্ধটাও থাকে আর বেশি ঘিয়ের প্রয়োজনও হয় না। তো আবার একটু মাখিয়ে নিচ্ছি। এবার আমি লাড্ডুগুলোকে বানিয়ে নেব। তো বন্ধুরা দেখতেই পারলেন কত সুন্দর ঘরোয়া পদ্ধতিতে আমরা বাড়িতেই লাড্ডু বানিয়ে নিতে পারি। যে কোনো পূজা পার্বণ অনুষ্ঠানে এরকমভাবে লাড্ডু বানিয়ে ভগবানকে আমরা দিতে পারি। এটা আমি গণেশ পুজো উপলক্ষে বানিয়েছি। আপনারা যে কোনো অনুষ্ঠান পার্বণে এইভাবে লাড্ডু বানাতেই পারেন। তাছাড়া লাড্ডু খেতে আমাদের বাড়ির বাচ্চারা সবাই খুব পছন্দ করে। বাড়ি থেকে লাড্ডু না কিনে এনে বাড়িতে এইভাবে লাড্ডু বানিয়ে আপনারা ফ্রিজে প্রিজার্ভ করে রেখে দিতে পারেন। কৌটোর মধ্যে একটা এয়ারটাইট কৌটো বা টিফিন বক্সের মধ্যে এইভাবে আমি মাঝে মাঝেই লাড্ডু বানিয়ে প্রিজার্ভ করে রেখে দিই। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে পুরো ভিডিওটা দেখে লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বাড়িতে এইভাবে খুব সহজ পদ্ধতিতে লাড্ডু বানিয়ে খাবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হলো। এইভাবে লাড্ডুগুলোকে আমি বানিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন এইভাবে আমি লাড্ডুগুলোকে বানিয়ে নিচ্ছি। এগুলো একদম রেডি হয়ে গেছে। ওপর থেকে কিছু কাজু আর পেস্তা বাদাম দিয়ে এটাকে আমি সাজিয়ে নিয়েছি, আর দিয়ে দিয়েছি সামান্য একটু কেশর। আর মাঝখানে একটা বড় সাইজের লাড্ডু আমি বানিয়ে নিয়েছি, এটা আমার গণেশ ঠাকুরকে ভোগ দেব বলে, আর বাকিগুলো প্রসাদ হিসাবে ব্যবহার করব। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।